আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইয়ের ভিজিট ভিসা, ঢাকা দুবাই আজকের ফ্লাইটের খবর, এয়ার টিকেট, টিকিটের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিক্রুটিং এজেন্সির মানববন্ধন, চট্টগ্রামে আরটিপিসিআর ল্যাবের সর্বশেষ খবর ও শাহজালাল বিমানবন্দরের রাতের ফ্লাইট বন্ধ নিয়ে আজকে আলোচনা করব। তাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমার দর্শক ভাই বোনেরা যেভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, প্রথমে ভিজিট ভিসা নিয়ে আলোচনা করতে চাই। দুবাইগামী আমার দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ভিজিট ভিসা এখন অনেক সহজ হচ্ছে, মানে বিমানবন্দর পার হওয়াটা, কিন্তু আপনাকে কন্ট্রাক্টের মাধ্যমে যেতে হবে। তবে দু চারজন এখনও যা আসছে কন্ট্রাক্ট ছাড়া, তবে যারা ভিসা নিয়ে বসে আছেন দ্রুত কন্ট্রাক্ট করে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হতে পারেন, কারণ দেশের যা অবস্থা তাতে কোনো দিনই মনে হয় কন্ট্রাক্ট ছাড়া যেতে পারবেন না। এরপরও যারা কন্ট্রাক্ট ছাড়া যাওয়ার প্ল্যান করছেন বা আপনাদের কাছে সেই পরিমাণ টাকা নেই, তারা অন্তত আপনাদের পরিবারের কারো কাছে কিছু টাকা রেখে তারপর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন, কারণ লেগে যেতেও পারে, তাৎক্ষণিক লাগলে যাতে দিতে পারেন। এর বেশি কিছু আমি বলবো না। দর্শক, আপনাদের আরেকটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আর সেটা হলো দুবাইয়ের ফ্লাইট এখনও স্বাভাবিক আছে এবং প্রতিনিয়ত এমিরেটস ফ্লাই দুবাই, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এয়ারলাইন্স ও অন্যান্য বিমানগুলো যারা সরাসরি দুবাই এবং দুবাই ট্রানজিট হয়ে যাচ্ছেন তাদের অপারেশন স্বাভাবিকভাবেই চলছে, বরং ফ্লাইট সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়েছে। গত দুই সপ্তাহ ধরে বিমানের টিকিটের সংকটের পাশাপাশি দ্বিগুণ বেড়েছে ভাড়া, যা সাধারণ যাত্রীদের জন্য স্টিম লোয়ার চালানোর ছাড়ার কিছুই না। এই ভাড়া বৃদ্ধির কারণে অনেকের বিদেশ যাত্রা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স 2 থেকে 3 গুণ ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ করছেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকরা এসব অভিযোগ করেন। বিমানের টিকিটের দাম এভাবে বাড়ানোতে মধ্যপ্রাচ্যগামী, বিশেষ করে দুবাইগামী রেমিটেন্স যোদ্ধারা আর্থিকভাবে চরম বিপাকে পড়েছেন বলে দাবি করেন। জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা বাড়ানো না হলে হাজার হাজার নতুন ভিসাপ্রাপ্ত এবং ছুটিতে দেশে আসা রেমিটেন্স যোদ্ধারা চাকরি হাতে পারেন। মানববন্ধন থেকে এয়ার টিকিটের অযৌক্তিকভাবে দাম বাড়ানোর প্রকৃত কারণ অনুসন্ধান করে সিন্ডিকেটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দুবাইগামী চট্টগ্রামবাসীর জন্য তো আজকে ঈদের দিনের মতো, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে অবশেষে বসতে যাচ্ছে শাহ আমানত বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব, এবং এর কার্যক্রম খুব দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তাই চট্টগ্রামবাসীর আর কষ্ট করে ঢাকা এসে আরটিপিসিআর টেস্ট দিয়ে স্বপ্ন দিয়ে দুবাইতে যাওয়ার প্রয়োজন হবে না। এরপর দর্শক, সর্বশেষ পূর্বে ঘোষিত শাহজালাল বিমানবন্দর রাতের ফ্লাইট শিডিউলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল থেকে রাত 12টার পরে কোনো ধরনের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করবে না। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবশিষ্ট কাজগুলো খুব দ্রুত সম্পূর্ণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে প্রতি বছরেই এই সময়টায় শীতকালীন ঘন কুয়াশার জন্য ফ্লাইট শিডিউলে পরিবর্তন আনা হয় এবং রাতের ফ্লাইটগুলো দিনের বেলায় অ্যাডজাস্ট করা হয়। তাই শুধুমাত্র কাজের জন্য শিডিউল পরিবর্তন হয়েছে ঠিক তা না, তবে যদি কোনো এয়ারলাইন্সের জরুরি অবতরণ করা প্রয়োজন হয় তাহলে সিলেট বিমানবন্দরে করতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেভাবে ভালো থাকবেন, সবাই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।